মধ্যবিত্তদের জন্য খুবই সুখবর বন্ধুরা, আমি কম্পিউটার.com ইউটিউব চ্যানেলে প্রসেনজিৎ তোমাদের সাথে এ নিয়ে আলোচনা করব। এলপিজি গ্যাস অর্থাৎ আমাদের গ্যাস কিন্তু মানুষের প্রতি পরিবারে কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ কাঠের উনুন কিন্তু আর কোনো জায়গাতেই নেই, কাঠ কয়লা জ্বালানি কেউ ইউজ করে না, সবাই কিন্তু এখন এই গ্যাসের উপরে কিন্তু সম্বল। তা বন্ধুরা, গ্যাসের দাম কমছে এই নিয়ে একটি আমাদের কাছে খবর উঠে এসেছে, সেটি তোমাদের সাথে শেয়ার করব। মধ্যবিত্তদের জন্য সুখবর, কমছে গ্যাসের দাম, সিদ্ধান্ত সরকার নিয়েছে। মধ্যবিত্ত নাগরিকদের চিন্তার এক নম্বর কারণ হলো এলপিজি গ্যাসের প্রাইস অর্থাৎ রান্নার গ্যাসের দাম, কিন্তু আগামী কিছু মাস ধরে কমতে পারে রান্নার গ্যাসের দাম, এমনটা আশা করে জানাচ্ছিল কেন্দ্রীয় সরকারের তরফে। সম্প্রতি মে মাসে 1 তারিখ অনুসারে কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গে গ্যাসের দাম 1139 টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। এই টাকার ফলে নাবিশ্বাস সকল মধ্যবিত্ত নাগরিকদের। বিশ্ববাজারে তেল সহ প্রকৃতি গ্যাসের দাম কম হলেও কেন্দ্রীয় সরকারের শুল্কের ফলে স্বস্তি পাচ্ছে না আমজনতা। তাই কেন্দ্রীয় সরকারের এই অধীনস্থ পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে, যার ফলে প্রায় অনেকটাই কমতে চলেছে রান্নার গ্যাসের দাম। এলপিজি গ্যাস প্রাইস নিয়ে সিদ্ধান্ত অনুসারে আমাদের দেশে উৎপন্ন হওয়া প্রাকৃতিক গ্যাসের দাম অনুসারে এখন থেকে আমাদের দেশে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করা হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে দামে হেরফের হলে দেশের মার্কেটে কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। দেশের সকল ব্যবহারের মধ্যে 10% আমাদের দেশের সরকারি কোম্পানিগুলি ONGC গ্যাস কর্পোরেশন, IOC ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তরফে গ্যাস উৎপাদন করা হয়, কিন্তু আমাদের দেশে এই উৎপাদনের খরচটা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেকটা কম। সেই কারণে আমাদের এলপিজি গ্যাস প্রাইসের দাম দেশে উৎপাদিত পণ্যের হিসাবে করা হলে অনেকটা দাম কমতে পারে সকলে। এর আগে আন্তর্জাতিক বাজার হিসাবে দেশের দাম নির্ধারণ করা হতো, কিন্তু এখন থেকে এই দাম অন্তরের উৎপাদন হিসাবেই করা হবে বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তে 100% কার্যকর হলে এলপিজি গ্যাস প্রাইস অনেকটাই দাম কমে যাবে বলে জানিয়েছে অনেক বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানো কেন্দ্রীয় সরকারের থাকে না, কিন্তু দেশে ঠিক কোটিগত উৎপাদন হচ্ছে, এর ফলে কী দাম নির্ধারণ করা যায় সেই সম্পর্কে সিদ্ধান্ত সরকার নিতে পারে। তাই কিন্তু ঠিক কবে হবে থেকে এলপিজি গ্যাস প্রাইস কমতে পারে সেই নিয়ে কোনো আলোচনা হয়নি, কিন্তু সকলের মোট অনুসারে এবছরের শেষের দিকে বা আগামী 2024 সালের শুরুর দিকে নিয়ম কার্যকর হতে পারে। এর ফলে গোটা দেশে সত্যি নিঃশ্বাস ফেলবে বলে সকল আমজনতা। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মত অনুসারে আগামী বছর সমগ্র দেশে অনুষ্ঠিত হতে হচ্ছে লোকসভার ভোট, ও ভোটের কথা মাথায় রেখে এলপিজি গ্যাসের প্রাইস সকল প্রকার জ্বালানি খরচ কমাতে চলেছে সরকার, কিন্তু এই নিয়ে সরকারের তরফে কোনো আধিকারিক বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়নি। এবার দেখার অপেক্ষা যে কবে থেকে কিন্তু এই গ্যাসের দাম কমানো হচ্ছে। তবে একটি আন্তর্জাতিক বাজারে একটি কথা চলছে মানে গ্যাসের দাম কিন্তু কমছে বন্ধুরা, আজ না হলেও 2 দিন পর কিন্তু কমবে। আমরাও এই ভিডিওটি কোথা থেকে দেখছো আমাদেরকে অনলাইন কমেন্ট বক্সে জানিও, আমরা তোমাদেরকে এর প্রতিক্রিয়া দেবো।